গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ আজকে দেখাবো অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউটটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যখন আপনি রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করবেন এবং যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এই জন্য এটা অনেক অনেক সতর্কতার সহিত আপনাকে যখন আপনি অ্যালাইনমেন্টের কাজ করবেন তখন এটা করতে হবে কোন কাজে আসলে অ্যালাইনমেন্টটা ভুলে গেলে এটা আপনার ডিজাইনটা নষ্ট করে দিবে এই জন্য আসলে অ্যালাইনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস তো আমরা দেখবো অ্যালাইনটা কি প্রথমে আমি একটু টাইপ টু গিয়ে এখানে আমি কিছু টাইপ করবো আগে গ্রাফিক স্কুল গ্রাফিক ডিজাইন কোর্স এবং এখানে যদি আমি লিখে দেই by মানন রশীদ ওকে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার তিনটা টেক্সট রয়েছে তিনটা আলাদা আলাদা লেয়ারে এখন আমরা দেখব যে এগুলো আসলে কিভাবে অ্যালাইনমেন্ট করব তো আমার এখন রয়েছে এটা মুভ টুলে সবসময় আপনি এটা দেখতে পাচ্ছেন যে আমার অ্যালাইনমেন্ট এগুলো সাইন এগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের সাইন যখন আমরা মুভ টুলে থাকব তখন অ্যালাইনমেন্টের সাইনগুলো এখানে শো করবে তো অবশ্যই যখন আপনি অ্যালাইন করবেন তখন আপনাকে মুভ থাকতে হবে এবং কি করে অ্যালাইন করবেন আমার একটি লেয়ার এখন সিলেক্ট রয়েছে এই জন্য অ্যালাইনমেন্ট সাইনগুলো হাইট রয়েছে এখন আমি যদি এখানে দুইটি লেয়ার যদি সিলেক্ট করি আমি কন্ট্রোল প্রেস করে যদি দুইটি লেয়ার যদি সিলেক্ট করি তখন দেখতে পাচ্ছি আমার এই দুইটা অ্যালাইনমেন্ট এখানে আমার ওপেন হয়েছে শো করছে এবং আরেকটি যদি আমি ধরি তাহলে দেখা যাচ্ছে আমার সবগুলো অ্যালাইনমেন্ট এখানে আমার শো করছে তো আসলে এগুলোর মধ্যে কাজ কি এটা আসলে বুঝতে হবে যখন আমি দুটি যখন লেয়ার যখন সিলেক্ট করেছিলাম তখন দেখেন আমার এই দুটি লেয়ার আমার এখানে নড়াচড়া করছে এই দুটি হচ্ছে কি এখানে দেখেন আমি যদি এখানে এটা ধরি অ্যালাইন টপ এজ এখান থেকে টপ থেকে এটা আসলে চলে আসবে এখানে টপ বলতে কিছু নেই এই আসলে দুটির মধ্যে এটা শো করছে আমি কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করে পেছনে ফিরে আসলাম এখন দেখেন এটি যদি সেন্টার দেই তাহলে এটি সেন্টার অ্যালাইন্ড হবে এটি একদম ভার্টিক্যালি সেন্টার হবে দেখেন এটি ভার্টিক্যালি সেন্টার হচ্ছে এবং এটি দেখেন আপনার টপ থেকে বটম থেকে হচ্ছে এবং এটি যদি আমরা দেই তাহলে আমার লেফট সাইড থেকে এটি এজ হবে অ্যালাইন্ড এজ হবে এবং এটি হরিজন্টালি সেন্টার সাইড থেকে হবে তো হরিজন্টালি সেন্টার আছে ভার্টিক্যালি সেন্টার আছে এবং এটা চাইলে আপনি রাইট রাইট পাশ থেকে এজ করে এটা অ্যালাইন করতে পারবেন এই কাজগুলো দরকার আমি যখন তিনটা যখন সিলেক্ট করব তখন এখানে দেখেন ডিস্ট্রিবিউট রয়েছে যে আপনার তিনটা লেয়ারের মধ্যে আমার এখানে তিনটি তিনটি রয়েছে এই তিনটির মধ্যে আসলে কি একটা ডিস্ট্রিবিউট রয়েছে এই ডিস্ট্রিবিউটটা দেখেন এখানে একটু নড়েছে আমি যদি এটি এটি যদি এখানে রাখি তাহলে দেখতে পারবেন আরো ভালো করে আমি এখানে যদি ক্লিক করি দেখেন এটা তিনটি সমান একটা ডিস্ট্রিবিউট করেছে এখানে এটা হচ্ছে আপনার টপ টপ থেকে ডিস্ট্রিবিউট করবে এটা বটম থেকে ডিস্ট্রিবিউট করবে এইভাবে আপনার এটি করবে হচ্ছে লেফট থেকে এটি সেন্টার থেকে এবং এটি রাইট থেকে এ হচ্ছে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউট অ্যান্ড হচ্ছে কাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ তো একটা জিনিস পার্ট এবং আমি যদি এটা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই সেই আমি আমার আগে একটি বিজনেস কার্ড এখানে দেখিয়েছিলাম তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এটা একটু বেশি ডার্ক আমি একটু গ্রে করে দিব এখন বোঝা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কাজ রয়েছে তিনটি এখানে ইমেজ প্লেস করা রয়েছে এখানে ইমেজ নাই ইমেজ প্লেস করতে হয় তো যাই হোক এই তিনটিতে আসলে দেখেন সমান অ্যালাইনমেন্ট রয়েছে এটি কি করে বুঝবে আমি যদি এখানে এগুলো যদি শোক করি এগুলো আমি কন্ট্রোল প্রেস করে যদি তিনটে যদি সিলেক্ট করি এখন যদি আমি এখানে সেন্টার অ্যালাইন যেটা রয়েছে ভার্টিক্যালি সেন্টার এটাতে ক্লিক করি দেখেন আমার এটা এক বিন্দু নড়বে না কারণ এগুলো অলরেডি করা রয়েছে আচ্ছা ম্যাকটি যদি দেখেন একটু নিচে নিয়ে আসি এবং আমি সবগুলোই সিলেক্ট করছি দেন আমি এটাতে ক্লিক দিলে যাবে না কারণ এটা ব্যাকগ্রাউন্ড আমি নেওয়া হয় নাই দেখেন আমার এগুলো হচ্ছে কি সবগুলো এখন এগুলো এলোমেলো ছিল আমি যদি ভার্টিক্যালি যদি এখানে সেন্ট্রাল অ্যালাইন করি তাহলে আমার সবগুলোই সমান হয়ে যাচ্ছে এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ নিচে আমার দেখেন আইকন রয়েছে তো আইকনগুলো আমি যদি আইকনের ফোল্ডারে যাই কন্টাক্ট থেকে এখানে আইকন্স রয়েছে আইকন হচ্ছে ফোন ইমেইল দেখেন ফোন ইমেইল এগুলোতে আমি দুইটা সিলেক্ট করে যদি আমি এটাতে আমি যদি করি হরিজন্টালি যেটা রয়েছে অরিজেন্টালি এখানে দেখেন এক বিন্দু নড়বে না কারণ এগুলো অলরেডি করা রয়েছে অ্যালাইনমেন্ট এখন আমি এটা একটু সরে দিব এদিকে দেখেন দুইটা আবার আমি সিলেক্ট করছি এবং অরিজেন্টালি দিচ্ছি এখানে দেখেন আমার এখানে সমান হয়ে যাচ্ছে এই কাজগুলো হচ্ছে যখন আপনি নিখুঁত কাজ করবেন তখন এগুলো খুবই দরকারি আর জন্য এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই আলোচনা করা হবে বুঝতে পারবেন আমি এগুলো প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি যে আসলে বাস্তবে আসলে কি কি কাজে লাগবে আপনার এই কাজগুলো এই জন্য আমি দেখালাম যে অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউটের কি কি কাজ আপনার এখানে প্রয়োজন হবে ফিউচারে এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ